আমাদের এবারের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। এই বর্ষাকালে গ্রাম বাংলার সৌন্দর্য দেখার ইচ্ছেটা আর চাপতে পারলাম না, তাই সকাল সকাল আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কলকাতাতেই প্রকৃতি কি সুন্দর, আলো আর মেঘের খেলা। বেশ ভালো মেঘ করেছে, দেখা যাক কি হয় রাস্তায়। এবার তো আমরা উঠে পড়েছি হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে। যেতে যেতে আমরা খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন, যেটা আমরা কলকাতায় থেকে দেখতে পাই না। ধোঁয়া ধোঁয়া দেখে দেখে আমাদের চোখটা কিরাম ব্যতিব্যস্ত হয়ে গেছে। 3 ঘন্টা প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। স্টেশনে নেমে সোজা একটা টোটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। এখানে চারপাশের দৃশ্যটা এত অপূর্ব, এত সুন্দর যে আপনাদের বলে বোঝাতে পারবো না। ডে ভিউ নাইট ভিউ দুটোই কিন্তু আলাদা বিউটি। অপেক্ষা করুন না, একটু পরেই আমি আপনাদের পুরো ডিটেলসটা দেখাবো, তখন নিজের চোখেই দেখে নেবেন। তবে এবার খুব খিদে পেয়ে গেছে, তাই আর দেরি না করে আমরা সোজা পৌঁছে গেলাম ডাইনিং রুমে। রামশ্যামের কিচেন থেকে টেবিলে হাজির হলো গরম ভাত, ঘি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগের ডাল আর অথেন্টিক রসালো মাটনের ঝোল। ঝোলের রঙটা সেই আগেকার দিনের মা ঠাকুমাদের হাতে সেই কাঠের উনুনে তৈরি পাঁঠার ঝোলের মতো। আপনাদের সুবিধার জন্যে এখানে মেনু চার্ট ও হোটেলের ঠিকানাও দিয়ে দেওয়া হলো। যেহেতু রিসর্টটা সোনাঝুরি হাটের মধ্যে, তাই হাটে যাওয়ার যে একটা মানে অ্যাট্রাকশন, মেয়েরা মানে হাটে তো যাবই, জিনিসপত্র কেনার তো অ্যাট্রাকশন আপনারা জানেনই, সেই লোভটাকে না আমরা সামলাতে পারলাম না। তাই এতটা জার্নি করে রেস্ট না নিয়ে আমরা সোজা চলে এলাম সোনাঝুরি হাট দেখতে। যদিও এটা শনিবার রবিবারই প্রধানত হাটটা বসে, তাও শুক্রবার অল্প বিস্তর জিনিস তো ছিলই হাটেতে। এখানে নানান রকম জিনিস দেখে আমাদের তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে। কাঁথা স্টিচের কাজ করা শাড়ি, সালোয়ার কামিজ, ড্রেস মেটিরিয়াল, নানান ধরনের টি শার্ট, তাছাড়া রয়েছে পোড়ামাটির গয়না, সুতোর গয়না, জাঙ্ক জুয়েলারিজ, এগুলো তো ভর্তি। এছাড়াও আপনার কুলপি, আখের রস, রাবড়ি ইত্যাদি খাওয়া দাওয়ার আকর্ষণ তো রয়েছেই এখানে। আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, সূর্যের আলোর তেজও কমে আসছে, তাই আর হাটে না থেকে আমরা বেরিয়ে আসলাম এবার কোপাই নদীর উদ্দেশ্যে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই ছোটবেলা থেকে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট্ট নদী কোপাই নদী দেখার লোভও সামলাতে পারলাম না, তাই আমরা সোজা চলে এসেছি এখন কোপাই নদীর ধারে। কিন্তু বৈশাখ মাসে কি, শ্রাবণ মাসেও দেখছি নদীতে পুরো চড়া ভর্তি, কোনো জল কোথাও দেখতে পাচ্ছি না। তবে যাই হোক, আশপাশের দৃশ্যটা কিন্তু এক কথায় মনোরম, খুব সুন্দর, দারুণ ভালো লাগছে। জায়গাটাকে তো ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। নীল আকাশ, তাতে হালকা হালকা মেঘ, আর চারিদিকে ওই যে বললাম সবুজ সবুজ আর সবুজ। কোপাই নদীর ধারেও দেখলাম একটা ছোটোখাটো হাট বসেছে, আর হাট যখন আছে তাতে নানান ধরনের জিনিসও যখন আছে, তখন আর দেরি কেন, আর এক পোস্ত্র কেনাকাটা তো করে নেওয়াই যায়। এরপরে ওখানেই পাশে চা আর আলুর চপ, এটাও বেশ ছাড়া যায় না। হঠাৎ দেখি কোপাই নদীর পাশে সূর্য অস্ত যাচ্ছে, সানসেটটা দেখতে বরাবরই খুব ভালো লাগে। সে আমাদের কলকাতার কংক্রিটের জঙ্গলই হোক বা সমুদ্র নদী পাহাড় যেখানেই হোক, সানসেট দেখে তার যে বিউটি সেটা উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা এগিয়ে এলাম আবার আমাদের হোটেল রামশ্যামের দিকে, কারণ এবার আস্তে আস্তে অন্ধকারটা বেশ ভালো মতোই নেবে আসছে। আর এটা যেহেতু কলকাতা শহর নয়, তাই আমরা তো এক্সপেক্ট করতে পারি না যেখানে লোকজন ভর্তি, নানান ধরনের দোকান খুলে যাবে, তাই বাইরে থাকার তো আর কোনো প্রশ্নই আসছে না।
ফিরে এসে রামশ্যামে ঢুকতে গিয়েই চমকে গেলাম আরেক দৃশ্য দেখে। রাতের রামশ্যাম সত্যি অসাধারণ লাগছে ছোট্ট ছোট্ট ডিম লাইটে। সকালের ঘুম ভাঙলো বাউল গানের সঙ্গে, মনটা একদম ভরেই গেল। এত সুন্দর গান, তাই গানটা শেয়ার করে ফেলছি আপনাদের সঙ্গে। গান শুনতে শুনতেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, কারণ বসে তো শুধু গান শুনলে হবে না, আজকেরও একটা লম্বা লিস্ট আছে আমাদের সাইট সিনের। টোটো এসে পৌঁছে গেছে, তাই চটপট করে আমরা টোটোয় উঠে পড়লাম। টোটো করে এসে আমরা পৌঁছলাম সাঁওতালদের একটি সুন্দর গ্রাম। গ্রামে আমরা দর্শন করলাম সাঁওতালদের ভগবান মারাংবুড়ুর। মারাংবুড়ুর মন্দিরটা যেমনি সুন্দর ছিমছাম পরিষ্কার, সেরকমই সাঁওতালদের এই গ্রামটির। গ্রামটি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, আর যেটা আমি আপনাদের শুরুর দিকেও বলেছি, পুরো সবুজে ভরা। গ্রামটা ছেড়ে যেন যেতেই ইচ্ছে করছিল না, মন চাইছিল এখানেই থেকে যাই। কিন্তু সাইট সিনের লিস্টে যে এখনও আরও অনেক জায়গা ঘোরা বাকি আছে, তাই ইচ্ছে থাকলেও উপায় হাতে ছিল না। বাপ রে, কি প্রকাণ্ড বট গাছ! এখন আমরা দাঁড়িয়ে আছি অক্ষয় বটের সামনে। এখানে আশপাশের পুরনো বাসিন্দাদের থেকে জানতে পারলাম, এই অক্ষয় বট 250 থেকে 300 বছর বয়স তো অবশ্যই হবে। তারাও আমরা দেখলাম বিশ্বভারতী ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানগুলি। এখানে দেখুন, এই যে এখানে যে মিউজিয়ামে আপনাদের এন্ট্রি ফি সমস্ত ডিটেলস দেওয়া রইল, আর ভেতরটা অসাধারণ। বারবার এই কথাটা বলছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা আমার মুদ্রাদোষে নয়, এটা বলতে আমি বাধ্য। এত সুন্দর গ্রিনারি আমরা কলকাতায় বোধহয় বোটানিক্যাল গার্ডেন ছাড়া আর কোথাও দেখতে পাবো বলে মনে হয় না। বিশ্বভারতীর ভেতরে ফটো তোলা বারণ, তাই ভেতরটা বেশি আমরা দেখাতে পারলাম না। আমরা আপনাদের সোজা নিয়ে চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে এসে জানতে পারলাম যে নিয়মিত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আর ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেটসের বা রাজ্যের শিল্প কীর্তি এখানে এক্সিবিট করে রাখা আছে। আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখতেও লাগলাম, আর আমরা খুব এনজয়ও করলাম। চারিদিকের এই শিল্প সামগ্রীগুলো আবার সেই একই কথা, অসাধারণ। আসুন আপনারাও দেখুন আমাদের সঙ্গে। সুন্দর মূর্তি করা পুকুরে শালুক ফুল ফুটেছে, এগুলো কি আর বসে বসে বাড়িতে বসে দেখা যায়? অসম্ভব। এই দেখুন কত স্ট্যাচু, কত মূর্তি এখানে করা আছে। এই জায়গাটাতে ঘুরতে ঘুরতেই তো আপনার সময় পেরিয়ে যাবে। আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি আমরা একটু বাউল গীতি শুনতে পাই, তাহলে সেটাও বেশ সুন্দর লাগবে, তাই না? যদিও দেখতে পাচ্ছেন যে আকাশে হালকা মেঘ করে আছে, তবে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু নেই এই মুহূর্তে, তবু বলা তো যায় না। তাই ভেতরে একটা ভয় ভয় ভাব তো আছেই, কখন এখান থেকে বেরোতে পারবো। কিন্তু তা সত্ত্বেও এই জায়গাটার বিউটি এরকমভাবে অ্যাট্রাক্ট করে রেখেছে না, যে এখানটা থেকে বেরোতেই মন চাইছে না, ইচ্ছেই করছে না। তাই এখানে ঘুরে বাউল গান শুনতে শুনতে বেশ দারুণ সময় কেটে যায়। কিন্তু ও বলতে তো ভুলেই গেছিলাম, এর ভেতরেও কিন্তু একটা শপিং করার জায়গা আছে। এরপর আমরা ফিরে চলে এলাম আবার রামশ্যামের সামনে, এসে সাঁওতালদের নাচ দেখতে দাঁড়িয়ে পড়লাম। আসুন আপনাদেরও দেখাই সাঁওতালদের সেই নাচ।
দেখতে পেছনে টোকা। ওমা কে এই যে দেখি এক আস্ত হনুমান পেছনে দাঁড়িয়ে। না না হনুমান নয়, এটা হচ্ছে বহুরূপ। সারাদিন ঘুরে এত টায়ার্ড হয়ে পড়েছি যে এবার আর কোনো কিছুই এনজয় করতে ভালো লাগছে না। এখন শুধু ইচ্ছে করছে কতক্ষণে রামশ্যামে ফিরে যাব, গিয়ে গরম গরম এক কাপ কফি খাবো, খেয়ে একটু বিছানাতে রেস্ট নেব। কিন্তু ঢুকে এসে যে দৃশ্যটা দেখলাম, আগের দিনই তো আপনাদের বলেছিলাম সামান্য, আজকে আরও সুন্দর করে দেখাচ্ছি। সত্যি এত সুন্দর লাগছিল যে তখন কোথায় টায়ার্ডনেস, কোথায় ঘুম সব ভুলে গেছি। তখন মনে হচ্ছে কফির কাপটা নিয়ে আর বিছানায় নয়, রামশ্যামের বাইরের এই লঞ্চাতেই বসে পড়ি। সন্ধেবেলা আমরা রামশ্যামের যে লনে বসে কফি খেয়েছিলাম, সকালবেলার চাটাও কিন্তু আমরা সেই লনে বসেই খেলাম। রাত্রিবেলা তো আর ওখান থেকে বাইরের দৃশ্য ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই সকালবেলা এই সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, সুন্দর সবুজ গাছ গাছরাই সব আপনাদের শেয়ার না করে আর ভালো লাগছে না। আর যেহেতু এটা একটা অল লেডিজ গ্রুপ, তাই পুজো আচ্ছা দিতে যাওয়া, কাছে একটা এত বড় জাগ্রত মন্দির আছে আর সেটা যাবে না এটা তো হতেই পারে না। তাই চানধান সেরে কাঁচা জামা কাপড় পরে আমরা সোজা পৌঁছে গেলাম কঙ্কালীতলায়। তা নিয়ে আমরা সোজা মন্দিরে চলে গেলাম পুজো দিতে। এখানে বলা লোকে বলে যে এই মন্দিরে সামনে যে পুকুর আছে, এই পুকুরে সতী মায়ের কাঁকালটা পড়েছিল, কাঁকাল বা কোমর, সেটা এখনও নাকি ফসিলাইজড ওয়েতে পুকুরের মধ্যে রয়েছে। বছরে একবার এই পুকুরের জল যখন পরিষ্কার করা হয় তখন সেটা যারা ওখানে প্রেজেন্ট থাকে তারা অবশ্যই প্রত্যেকেই সেটা কিন্তু দেখতে পান। আর এই পুকুরের একটা বিশেষত্ব জানেন, এখানে কিন্তু কোনো পাখি কখনো কোনোভাবে কোনো নোংরা করে না। এই পুকুরটা সব বছরে একবার যখন এই পুকুর পরিষ্কার করা হয়, পরিষ্কারের পর সমস্ত জল তুলে এখানে মায়ের যে কাঁকাল বা কোমর যেটা আছে, যে প্রস্তরে পরিণত বা ফসিলাইজড হয়ে আছে যেটা, সেইখানে কিন্তু প্রতি বছর পুজো করা হয়। এখন যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে পানা পড়ে আছে, তার প্রধান কারণ এই পুকুর কিন্তু কেউ কোনোভাবে ব্যবহার করে না। এটা শুধু এই যে বললাম বছরে একবার পরিষ্কার করা হয়, আর তখন সেই যে পাথরে পরিণত বা ফসিলাইজ যে দেবীর যে কাঁকাল, সতীমায়ের যে কাঁকাল বা কোমর আছে, সেটা পুজো যখন করা হয় সেই সময় এখানটা পরিষ্কার করা হয়। এবার সব কিছুর পরে এই মন্দির চারিদিক পরিদর্শন করে আমরা চলে আসবো এবার ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা কিন্তু আর কোথাও দাঁড়াবো না, আমরা এরপরে চলে এলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এবার মনটা বেশ খারাপ, বাই বাই শান্তিনিকেতন, খুব শিগগির আবার আসব। যেতে যেতে যত এগোচ্ছি কলকাতার দিকে ততই দেখছি আকাশের মুখ কিন্তু ক্রমশ ভার হয়ে উঠছে। অবশেষে হাওড়া স্টেশনে এসে হাওড়ার ব্রিজে উঠে দেখলাম আকাশের কোণে বেশ কালো মেঘের ঘনঘটা। বাড়ি ফিরতে ফিরতে রাস্তাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আর কি, আকাশেরও বোধহয় মন খারাপ হয়ে গেছে শান্তিনিকেতন ছেড়ে চলে এলাম বলে। খুব শিগগিরই আবার আপনাদের আরও একটা যে কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাব। তবে তার আগে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সেটাও করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি প্রেস করে নিতেও কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি।